ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। এক্ষুনি আমি কাউকে কিছুতে হাত দিতে বারণ করব, কারণ অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে থাকে, অনেক জায়গায় জল জমে থাকে, কোথায় কি তার পড়ে আছে, কোথায় কি গাছ উপরে আবার পড়তে পারে, কোথায় খালি টিনের চাল পড়ে আছে। আমি সাধারণ মানুষকে আবেদন করব, এক্ষুনি রিলিফ ক্যাম্প ছেড়ে কেউ যাবেন না, দেখে নিন পুরোটা, যতক্ষণ পর্যন্ত সরকার ক্লিয়ারেন্স না দিচ্ছে। গিয়ে কি করবেন, গিয়ে তো দেখবেন যে কিছুই নেই। আমরা যতটা পারি মানুষের পাশে থেকে সাহায্য করব, আমি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। এবং তিন চার দিন লাগবে আমাদের টোটাল, যা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সম্বন্ধে ডিটেলস জানবার। এবং জল বিদ্যুৎ বাড়িঘর রেস্টোর ব্রিজ এম্বাকমেন্ট অনেক টাইম লাগবে, আস্তে আস্তে নিশ্চয়ই আমরা করব। আগে একটা ধ্বংস থেকে ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে যে মানুষগুলো রিলিফ সেন্টারে আছেন তাদের আগে দেখা আমাদের প্রথম পবিত্র কর্তব্য। কাজে এই কাজটা করতে আমাদের মিনিমাম এই ধ্বংসের ব্যাপারটা আর মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা, তাদেরটা দেখা এবং টোটালটা এনকোয়ারি করা, এসব করতে 10-12 দিন সময় আমাদের লাগবেই। এত তাড়াতাড়ি একদিনে সবকিছু হবে না এবং কাল পরশু অনেক জায়গায় হয়তো পৌঁছতে পারবে না, কারণ কানেকশনটাই নেই, টোটাল কানেকশনটাই উড়ে গেছে, ব্রিজের পর ব্রিজ উড়ে গেছে। এম্বাকমেন্ট যেটা মাতলা নদী, আপনারা জানেন ইছামতি নদী, মাতলা নদী থেকে শুরু করে কত নদী নালার দেশ আমাদের, সব জলে জলে একাকার হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কাজেই এই দুর্যোগের মধ্যেও মানুষের এই দুর্ভোগ দেখেও আমরা নিজেরা সকলেই সমব্যথী, তাদের বিপদে আমরা সমসাথী। এবং এখনো আমরা বসে আছি এই কারণে এখনো কয়েকটা জায়গায় তাণ্ডব হচ্ছে, যেমন বনগাঁ হাবড়া ওই দিকটা, ভাঙর সোনারপুর বাড়িপুর দিকটা হয়ে এসছে, অনেক জায়গায় এখনো তাণ্ডব চলছে। বারাকপুর সাব ডিভিশন গেছে পুরোটা নষ্ট হয়ে, বারাসাত সাব ডিভিশন গেছে, বসিরহাট সাব ডিভিশন গেছে, সুন্দরবন গেছে, গঙ্গাসাগর গেছে, সব জায়গায়, আরবান বলুন রুরাল বলুন সবটাই, এমনকি হাওড়ারও অনেক জায়গায় খুব সিভিয়ার হয়েছে, হুগলিরও অনেক জায়গায় খুবই সিভিয়ার হয়েছে, পূর্ব মেদিনীপুরে তো হয়েছেই, পশ্চিম মেদিনীপুরেও হয়েছে, বাঁকুড়া পুরুলিয়া এগুলো হয়তো আফটার এফেক্ট হবে, নর্থ বেঙ্গলে বৃষ্টি হবে কাল পরশু। এই পরিস্থিতি, আগে ঝড়ের তাণ্ডবটা থামুক, বৃষ্টির তাণ্ডবটা থামুক, সবার কাছে আপাতত যেটুকু রিপোর্ট পাবে সেটা নিয়ে কাল বিকেল 3টের সময় আমরা টাস্কফোর্সের মিটিং করব এবং সেখানে মিটিং করে প্রিলিমিনারি একটা রিপোর্ট তো নেব। এখন যেটা আপনাদের কাছে কিছু কিছু বলছি আমরা, এর মধ্যে আপনারা দেখেছেন যে ডিএমদের সাথে এসপিদের সাথে আমাদের টোটাল কন্ট্যাক্ট চলছে, এখানে ডিজি বসে আছেন, পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার বসে আছে, চিফ সেক্রেটারি বসে আছেন, হোম সেক্রেটারি বসে আছেন, ডিজাস্টার সেক্রেটারি বসে আছেন, যারা সমস্ত আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করেন সমস্ত ওয়ার্ড রুমের সবাই বসে আছে, 24x7 কাজ চলছে আমার এখানে। এছাড়াও গৌতম সান্যাল থেকে শুরু করে বীরেন্দারজি থেকে শুরু করে রাজীব সিনহা থেকে শুরু করে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দূষণ আগরওয়াল নারিওয়ালা থেকে শুরু করে আমার মুকেশ থেকে শুরু করে সুব্রত বিশ্বাস থেকে শুরু করে জাভেদ খানও ছিলেন অনেকক্ষণ এবং সুরজিৎ পুরকাশ থেকে শুরু করে জ্ঞানবান সিং থেকে শুরু করে কনক থেকে শুরু করে আমার ডিজাস্টারের সমস্ত লোকেরা সকলে এখানে বসে আছে।
আপনারা সাংবাদিক বন্ধুরাও সকাল থেকে বসে আছেন, আপনারাও বুঝতে পাচ্ছেন যেখানে বসে কি তাণ্ডব আপনারা দেখলেন। রাস্তাঘাট সবই প্রায় বন্ধ,